হরে কৃষ্ণ, গুড আফটারনুন ফ্রেন্ডস। চলো আজকে আমি তোমাদের সাথে, তোমরা ভাবছো না এটা কি দেখাচ্ছি, না কিছুই না, শোনো বলছি এটা কি। চলো তোমাদেরকে চন্দননগর নিয়ে যাই, ঠিক আছে? তো আমি আজকে ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম। আগেতে স্টার্ট করতে পারতাম কিন্তু করিনি, কেন বলতো? কারণ ভাবলাম যে তোমাদেরকে রাস্তা থেকেই স্টার্ট করব, সারপ্রাইজ থাক কিছুক্ষণ। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি চন্দননগর, তো চলো তোমরাও আমার সাথে দেখতে দেখতে চলো। তো অনেকদিন বের হয়নি, তো বাচ্চা সামলে ভাবছি যে একটু কি না বেরোলে নয়, ঘোরাফেরা তো একটু করতেই হবে, সবসময় বাড়িতে থাকলে কি হয় বলো তো। তার জন্য আর আমার হাজব্যান্ডও অনেক করে বলছিল যে সবার সব ঘোরা হয়ে গেল, আমাদের তো কিছুই হলো না। তো চলো, চন্দননগর এসে গেছি, ঠাকুর দেখা স্টার্ট। তো এটা হলো আমরা ফার্স্ট যে প্যান্ডেলে ঢুকেছিলাম, সেই প্যান্ডেলে এরা করেছে থিমটা হলো মহেঞ্জোদারো সভ্যতার কিছু অংশ। দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এগুলো না সব বালি দিয়ে করা, জানো, দেখেছি তো সামনে থেকে, জিনিসটা খুব সুন্দর, দেখতে থাকো। এখানটা দাঁড়িয়ে যা, ভয় লাগছে। ভূত আছে এখানে, আচ্ছা চলো, ওটা ওই ঠাকুরটা তো হয়ে গেল, তো এটা আবার একটা নতুন রাস্তা ঢুকেছি, একটা অন্য ঠাকুর। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি না মানে খুব ন্যাচারালি তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু দিইনি, কারণ সত্যি কথাই বলতে চাইছি যেটা ন্যাচারাল, যেটা নর্মাল আমি দেখে এসেছি, তোমরাও আমার সাথে সেটাই দেখো, আমি চেষ্টা করব। আমার অনেক অনেক বন্ধুরাই আছো যারা চন্দননগর গিয়েছো, গিয়ে ঠাকুর দেখতে গিয়েছো, আবার অনেকে জানোই না। আমি আমার সেই সব বন্ধুদের জন্যই আজকের ভিডিওটা স্পেশালি রেখেছি, সত্যি কথা বলে দিলাম একদম। তো যাই হোক, চলো এটা আরেকটা প্যান্ডেল, কি অসাধারণ প্যান্ডেলগুলো করেছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো আরও একটা নতুন প্যান্ডেলে যাই। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কিছুটা কিছুটা করে দেখানোর তোমাদেরকে, কারণ আমি বাইকে করে গিয়েছিলাম, বাইকে করে যেতে যেতে যতটুকু যেরকমভাবে পেরেছি ভিডিওটা শ্যুট করেছি, ঠিক আছে? তো চলো দেখো, এটা এই প্যান্ডেলটা আমার অসাধারণ লেগেছে, লাইটিং বলো আর প্যান্ডেলই বলো। দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আচ্ছা বন্ধুরা, চলো অনেকক্ষণ তো ঠাকুর দেখলাম, এবার আমি তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি বলো তো। এসেছি সেই চন্দননগরের সব থেকে বিখ্যাত জিনিস হলো চন্দননগরের স্ট্যান্ড রোড। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এইটা আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো জানো চন্দননগর হলো সব থেকে পুরানো ফরাসিদের ঘাঁটি, তাই না? এগুলো হলো ঐতিহ্য। চলো আবার একটা প্যান্ডেলের দিকে যেতে শুরু করেছি। বাবা, বাদাম ভাজার শাড়ি দেখেছো? উফ, কি মারাত্মক না! আমি তো পেছন ফিরে দেখতেই থাকছি। আচ্ছা, এটা আমরা কোথায় যাচ্ছি জানো? এটা হলো হরদেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী মা, একদম বিখ্যাত যাকে বলে তেঁতুলতলার ঠাকুর। তো চলো তোমরা আমার সাথে দেখবে, কারণ তেঁতুলতলার মা দর্শন করতে অনেকেই অনেক দূর দূর থেকে আসে। তো মানে পপুলার একটা নাম, সবাই নিশ্চয়ই শুনেছো। তো চলো তেঁতুলতলার মাকে আমরা দর্শন করি, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, তো চলো তেঁতুলতলার মা তো দর্শন করা হলো। তো এরপর অনেক রাত হয়ে যাচ্ছে, আমি তো বাড়িতে ছোটো বাচ্চা রেখে এসেছি, তাই আর খুব বেশি ঠাকুর দেখতে পারিনি। তো এই পর্যন্তই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।